দেয় তো ও যেমন বিনয়ী ঠিক সেই সেইরকমই একজন লোক যখন আল্লাহর ইবাদাতে এতটাই বিনয়ী হয়ে যাবে এতটাই নম্রতা স্বীকার করে নেবে এবং সেই নম্রতার চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন সেটাই হবে ইবাদত এবারে আপনাকে বলি ইবাদাত প্রসঙ্গ দিতে গেলে একটা ফিতরাতের কথা আলোচনা করি ফিতরাত মানে হচ্ছে কি যেটা জন্মগত স্বভাব যেটা মানুষের মজ্জাতে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে দেন এটাই হচ্ছে ফিতরাত তো মানুষের ফিতরাত হচ্ছে কি যে সব সময় ও ভাববে যে আমার চাইতে কেউ একজন মহান আছেন সেই মহানের কাছে গিয়ে আমি নথি স্বীকার করি তার কাছে গিয়ে মাথাটা ঝুকাই তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট বলে প্রকাশ করি এটা হচ্ছে মানুষের স্বভাব আগুনের স্বভাব যেমন তার চরিত্র হল কি তাকে যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলে দাউ 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 করে উপর দিকে উঠে যায় পানির স্বভাব ওকে যদি বাল্টি ভর্তি করে এনে কোনো একটি প্লেন জায়গায় রেখে দেওয়া যায় সে বয়ে যাবে এর স্বভাব হচ্ছে বয়ে যাওয়া এর স্বভাব হচ্ছে উপর দিকে উঠে যাওয়া ঠিক সেই রকমই মানুষের ফিতরাত বা মানুষের স্বভাব হচ্ছে কি কাউরি সামনে